প্রিয় শিক্ষার্থী বৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমার নাম মনোরঞ্জন মজুমদার, সিনিয়র শিক্ষক সুলতানপুর হানিফা স্টুডেন্ট কলেজ। বিষয়গুলো আমরা এখন যেটা যে বিষয়টি আলোচনা করব, বিষয়গুলো হিসাবিজ্ঞান শ্রেণীগুলো নবম দশম অধ্যায় চতুর্থ পাঠের বিষয়গুলো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা পূর্বে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, ওটা তোমরা আশা করি মোটামুটি ওখানে কিছু এন্ট্রি ছিল, ওটা মোটামুটি তোমরা বুঝেছ। এখন আমরা অঙ্কে যাব, একটা অঙ্ক দেখো তোমরা। রানা এন্টারপ্রাইজ 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সংঘটিত হয়েছে। এপ্রিল 1 ধানমন্ডির মতিঝিল ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় হল 25,000 টাকা। 2 তারিখে মণিহারি দ্রব্যাদি ক্রয় হল 3,000 টাকা। 4 তারিখে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। তারপরে 5 তারিখে হল নতুন মেশিন বহন খরচ 7,500। 7 তারিখে আছে নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000। 10 তারিখে আছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় হলো 3,000। 12 তারিখে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় হলো কত? 40,000 টাকা। 15 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় হলো 18,000 টাকা। আমাদের প্রশ্ন হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় কর। তখন প্রশ্নটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় কর। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। 4 তারিখে আছে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। এবার আমাদের প্রথম প্রশ্নটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় কর। আমরা আগে কোন কোন এন্ট্রিগুলো বিলম্বিত মুনাফা জাতীয় তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং তোমরা মোটামুটি ওই এন্ট্রিগুলো ধারণা পেয়েছ। এবার দেখো, প্রথম আমাদের যেটা বিলম্বিত মুনাফা জাতীয় আছে, এখানে বিলম্বিত মুনাফা জাতীয় আর 1 তারিখ আছে, 2 তারিখ আছে, 3 তারিখ আছে, 5 তারিখ, 7, 10, 12, 15, তার মধ্যে প্রথম তারিখটা হলো আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমাদের প্রথম দেখো, আমরা প্রতিষ্ঠানের নামটা লিখব রানা এন্টারপ্রাইজ। পরের দিক প্রশ্ন হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিম্নরূপ। এবার 1 তারিখে আছে ধানমন্ডির মতিঝিল ব্যবসায় স্থানান্তর ব্যয় হলো কত? 25,000 টাকা। এটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর 15 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় কত টাকা? 18,000 টাকা। এটা হলো আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের কয়টা এন্ট্রি পাইলাম আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? দুইটা, একটা হলো 1 তারিখে, আরেকটা হলো কত তারিখ? 15 তারিখ। মোট টাকার পরিমাণ কত? 43,000 টাকা। তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ পাইলাম কত? 43,000 টাকা। এবার খ প্রশ্ন হলো আমাদের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়টা কত টাকা আর মুনাফা জাতীয় ব্যয়টা কত টাকা, এটা আলাদা আলাদাভাবে আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম প্রতিষ্ঠানের নামটা লিখলাম, চকটা তৈরি করলাম। তারপরে রানা এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিম্নরূপ। প্রথমে আসে দেখো, আমরা প্রথম 2017 সালে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, তাহলে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আছে দেখো আমাদের প্রথম 2 তারিখে আছে, 4 তারিখ, 2 তারিখ না 4 তারিখে আছে নতুন মেশিন ক্রয় 1,60,000। 5 তারিখে আছে নতুন মেশিন বহন করো 7,500। এবার আছে
দেখা হবে। নতুন মেশিন সংস্থাপন ব্যয় হলো কত? নতুন সংস্থাপন ব্যয় হলো কত? 15,000 টাকা। এবার অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার কর 40,000। আমরা কয়টা পাইলাম? নতুন মেশিন কর, বহন খরচ, সংস্থাপন ব্যয়, অফিসের গাড়ি ও ব্যাটারি কর, মোট পাইলাম কত? 2,25,500। এটা কি পাইলাম শিক্ষার্থীরা? এটা আমরা পেয়েছি মূলধন জাতীয় ব্যয়। এবার আমরা বাদ করবো মুনাফা জাতীয় ব্যয়। এবার দেখো মুনাফা জাতীয় ব্যয় কি? এবার মুনাফা জাতীয় ব্যয়টা হলো আমাদের, দেখো মুনাফা জাতীয় ব্যয়টা হলো, দেখো আমরা লিখলাম মুনাফা জাতীয় ব্যয় April 2, মনিয়ারি দ্রব্যাদি ক্রয় কত? 3,000 টাকা। আর দেখো ইয়েতে আছে, পরে আছে, পরে আছে 12 তারিখ পুরাতন কম্পিউটার, এটা 12 তারিখ। এটা হবে কত তারিখ? 10 তারিখ পুরাতন কম্পিউটার মেরামত আছে কত?